সিঁদুর দানের জন্য এত ছোট জিনিস কেন, গামলা টামলা আনবি তো? যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে। সত্যি ভাই জিনিসটা ছোট হয়ে গেল, কোণের মুখই তো দেখা যাচ্ছে না, পুরো ঢাকা পড়ে গেছে। একজন লিখেছে হাড়ি হলে আরো ভালো হতো, একজন লিখেছে আমার বাড়িতে একটা বড় আলোর ঝুড়ি আছে ওটা নিয়ে যা। ভাই এ তো আমার ক্যাটাগরির লোক। একজন লিখেছে কমেন্ট পড়তে এসেছিলাম, পড়া হয়ে গেছে চলে যাচ্ছি। আর কত কি দেখবো আমরা। একজন কিছু মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাইনি, বরং ব্রিটিশরা আমাদের থেকে মুক্তি পেয়েছে। এখানে ব্রিটিশরা কোথা থেকে আসছে? একজন লিখেছে ফটো আছে তাই ফোনে শিবরাত্রি করছে, যার ফটো নেই SMS দিয়ে কাজ চালিয়ে নেব। যাতা যাতা। একজন লিখেছে ফোনটা ঠিক আছে? ভাই তুমি ওর ভক্তিতে মন দাও, তুমি ওর ফোনে কি জন্য মনটা দিচ্ছ? এই যে আপনার যে লাইফে পড়াশোনা এইম সব কিছু নষ্ট হয়ে গেছে, কার জন্য? ঠিক আছে ভাই, তুমি যেটা বোঝাতে চেয়েছো অডিয়েন্স সেটা বুঝে গেছে, ভাগ্যিস তুমি মুখে অ্যানসারটা দাও। তো দেবপ্রিয় করোনা বাড়ছে তো ভাই? হ্যাঁ একদম। তো করোনার জন্য আমাদের প্রোটেকশন নেওয়া উচিত তো? অবভিয়াসলি ভাই, এই তো। আর সেকেন্ড প্রোটেকশন আর একটা, আমি আমার প্রোটেকশনটা তাহলে নিয়ে নিই। একদম ভাই। হ্যাঁ ভাই, মাস্কটা পর্যন্ত ঠিক ছিল, প্রোটেকশন করোনা বাড়ছে, শেষেরটা জীবনে এরকমই কনফিডেন্স চাই। আশেপাশে মনে হয় ঠাকুমা নেই, নাহলে তো এত আনন্দ তো বেরোনোর কথা না। বিয়ের সিজন চলাকালীন বান্ধবীদের অবস্থা, আচ্ছা একজন কাছে চাপ হতে পারে বোন, কারণ সরকারি কাকুরা বুকড আছে। আর একজনের কাছে লোকে বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না, আর এরা কি বলে। সত্যি ভাই মেয়ে পাওয়ার চাপ এখন বিয়ের জন্য, সব আগে থেকেই সেটিং হয়ে আছে। একজন যে তোমার বাবাকে আমার সাথে কথা বলতে বলো, যার এই সময়টাতে মন ছটফট করছে বিয়ে করার জন্য, এর সাথে কন্ট্যাক্ট করে নাও। গার্লফ্রেন্ড কে গান শোনাচ্ছে নাকি? ডুবে ডুবে ভালোবাসার ফোন মেরেছে মানে, ঘুমানো দিবি ও কাচ্চোটা? আমার ফ্রেন্ডস আর টক্সিক। হ্যাঁ ভাই এটাই হয়, তুমি আর তোমার বন্ধু যখন একটা রুমে ঘুমাবে, হয়তো তোমার গার্লফ্রেন্ড নেই, ও হয়তো তুমি সেটিং ফেটিং চলছে সাইডে, এভাবে ঠিক ঘুমাবে, ও পাশে ঠিক এভাবে ফুসুর ফুসুর করবে। সত্যি ভাই বলছি, মন থেকে বলছি, পুরো বিরক্ত লাগে। ভাই ভিডিওটা দেখে যারা নিজের মনের মধ্যে এক্সপেকটেশান বাড়াচ্ছ, তাদের উদ্দেশ্যে বলি সবই ফেক, তো সব এক্সপেকটেশান রাখো নি মনে, সব ফালতু হয়ে যাবে। আর মেসেঞ্জারে সুন্দর সুন্দরী মেয়ের মেসেজ এলে একটু সাবধান থেকো, এবার থেকে চারিদিকে যা সব চলছে। এখানে একজন লিখেছে মন্টি রয়ের ভাই হবে, হতেই পারে। একজন লিখেছে আমার থেকেও দেখতে সুন্দর, আমাকে সেজও এত সুন্দর লাগে না, আহ মন খারাপ করার দরকার নেই। একজন লিখেছে এই জন্য অনলাইনে কারো প্রেমে পড়তে নেই। না ভাই, আগু পেছু সব দেখে তারপরও সব দিকে এগোবে, তার আগে নয়। শুভ প্রতিজ্ঞা দিবস। হাত লাগাবো না। A few moments later. আমি গার্লফ্রেন্ডকে প্রমিস করেছি সিগারেটে আমি কোনোদিনও হাত দেবো না।
এত বুদ্ধি রাখিস কোথায়?